দুর্গাপূজার আগে দুই ক্লাবের বিবাদ দুর্গাপুরে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ মায়ের পূজো শান্তিতে হোক চান স্থানীয় বাসিন্দারা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থানার বেনাচিতি এলাকার নতুন পল্লীর জি ব্লকের ঘটনা জানা গিয়েছে গত দুবছর ধরে দুর্গাপূজা আয়োজন করছে নবোদয় ও কিশোর সংঘ চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই ক্লাবের এবার বিবাদের সূত্রপাত এরপর ফ্লেক্স লাগানো ছেড়া ছিড়িকে কেন্দ্র করে চরমে ওঠে অশান্তি সংঘর্ষে আহত দুই পক্ষের বেশ কয়েকজন অভিযোগ মঙ্গলবার রাতে কিশোর সংঘের সদস্যরা চাঁদা আদায়ের জন্য বিল কাটার সময় চাঁদার জন্য এলাকা ভাগ নিয়ে নবদয় সংঘের সদস্যদের সঙ্গে শুরু হয় বিবাদ। একে অপরের তুলেছে গুরুতর হন সংঘের সম্পাদক বাপি তাকে করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমনকি ফ্লেক্স ছাড়াকে কেন্দ্র করেও দেখা দেয় অশান্তি ক্লাবে নিয়ে গিয়ে মারধর এবং রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাতাপের অভিযোগ তুলেছেন স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় শুরু হয়েছে চাঁদা নিয়ে এই পাড়ার পাড়ায় ডিভাইড হয়ে গেছিল ওদের কিন্তু ওরা এই জিনিসটা মানছে না কোনো না মানবে ওদের পুরো এলাকাটা চাই আমাদের আমাদের এই কৃষক সঙ্গে দুর্গা পুজোটা আগামী দু বছর ধরে হচ্ছে এই বছর নিয়ে বছর তো আমরা প্রথম বছরটা আমরা ক্লাব সদস্যরা যা চাঁদা তুলে আমরা নিজেদের মধ্যেই করেছিলাম এইবার আমরা চাঁদা শুরু করেছি তার জন্য একটা পাড়া ডিভাইড হয়েছে কিন্তু এরা এই জিনিসটা মানতে চাইছে না তালকে আমাদের ক্লাব সেক্রেটারি বাপি রায়কে এরা মারধর করে ওর আগে ওর ভাইকে মারধর করে এবং বাপি রায় এইভাবে ইনজয়ড হয়েছে কেউ কেউ বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি মোর মাথায় আমাদের এসে বসে আছি তখন নবোদয় ক্লাবের কিছু ছেলে আমাকে মোর মাথায় মারে তারপরে আমাকে তুলে নিয়ে গিয়ে ওদের ক্লাবে মারে এবং যখন আমার দাদা খবর পায় আমার দাদা যখন আমাকে ছাড়াতে ওদেরকে ছাড়াতে যায় তখন আমার দাদাকে ওরা বেদহাক্কা মারে এবং রড দিয়ে ওর পিছনে আঘাত করে চাঁদা হলো এলাকা ভাগ আছে কিন্তু সেটা ওরা এলাকা ভাগ না ওরা আমাদের এলাকায় এসে চাঁদা তুলছে

ওরা ওদের তো ছিঁড়িয়ে দিচ্ছে ওরা পার্টি অফিসে যাইয়ে জানছে তখন বলছে যেমন ছিঁড়ছে তোমরা তাই লাগিয়ে দিয়ে ওরা লাগায় না খালি শুধু ফটোটা তুলতে গেছে আর ধাপ পিছন থেকে মারছে পরে তো আবার কিলাবে এসে মারবে সে কেউ জানে না আবার পিস্তল নিয়ে আইছে বোম নিয়ে আইছে আর বড় বড় লাঠি সে পুলিশের এসে মোটা মোটা সে জিনিস দিচ্ছে সেইগুলো দিয়ে দুটো ক্লাব একটা হচ্ছে তোমার নবোদয় আর একটা কিছু কিসের এই যে দুজনে দুর্গা পুজোকে ফ্লেক্স থেরাপি নিয়ে কেন্দ্র করে ঝুল ঝামেলা ঠিক আছে মেনলি হচ্ছে তো এরিয়া ভাগ চানা ব্যাপারটা যেটা আছে ওইটার জন্যই এটা ঝামেলা হয়েছে তো আমাদের ক্লাব যে আছে তারা মোটামুটি হস্তক্ষেপ করেছে এর মধ্যে যে ঠিক ক্লাব আমাদের এখন অ্যাথলেটিক ক্লাব আমাদের ক্লাব চাইছে কি এটা শান্তিভাবে হোক এবং তো আমরা চাইছি যে শান্তিভাবে দুটো ক্লাব মিটে যাক বসে এরিয়া ভাগ করে নিই এরিয়া ভাগ করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না রেখে হ্যাঁ এই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার জন্য হয়েছিল নবোদয় ক্লাব হচ্ছে ফ্লেক্স লাগিয়েছিল দুর্গাপুজোর দুর্গা পুজোর ফ্লেসটা কিছু সংখ্যক কিছু ছেলে তারা হয়তো খুলে দেয় প্রথম বলেছিল যে খুলে দেওয়ার জন্য তারা খোলেনি তখন তার নিজেরা গায়ে জোরে বা জোর দেখিয়ে বলপূর্বক তারা হচ্ছে খুলে দিয়েছিল মারামারি হয় মারামারি হয় দুজন আহত আছে নবদ ক্লাবে তিনজন আহত আছে আর কিশোর সংঘ একজন আহত আছে কিশোর সংঘ অভিযোগ করছে নবদয়ের ছেলেরা জোর করে এলাকা দখল করে নিচ্ছে এবং মারপিট করছে আমাদের ছেলেরা আহত হয়েছে হ্যাঁ এটা তো ধরুন দখল করছে মারপিট হচ্ছে আহত হয়েছে এটা তো হয়েছে ঘটনা তো ঘটেইছে ঘটনা তো ঘটেনি তা তো না ঘটনা তো ঘটেছে আমরা দেখতে পাচ্ছেন ঘটনা ঘটেছে